নমস্কার, আমি শুভ্রা আর আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো দু ধরনের বড়া, এক হচ্ছে দহি বড়া আর অন্যটা হচ্ছে রস বড়া। আর এই দহি বড়া আর রস বড়া এই গ্রীষ্মের সময় কিন্তু বেশ ফাটাফাটিভাবে জমে যায়, বেশ ভালো লাগে খেতে আর খুব সুস্বাদুও লাগে খেতে। আর এই দহি বড়া আর রস বড়া বানানোর জন্য আমি এখানে এতটা মতো, প্রায় আমি এখানে 3 কাপ মতো ডাল নিয়েছি, যেটাকে জলে ভিজিয়ে রেখেছি 4 ঘন্টা ধরে। আর ডালটা মোটামুটি ভালোভাবে ভিজেও গেছে। এবার এই জলটাকে ঝরিয়ে ডালটাকে আমি খুব ভালো করে পিষে নেব। সবার আগে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, আর এই মিক্সির জারের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো আমি এখানে 3 চামচ মতো চিনি দেব, আর পুরো দইটাকে দিয়ে খুব ভালো করে ফেটে নেব। দইটাকে খুব ভালো করে ফেটে নেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। ডালটা খুব ভালো করে ফেটে নিয়েছি, আর এই ডালটাতে অর্ধেকটাতে রস বড়া বানাবো আর অর্ধেকটাতে দহি বড়া। অন্যদিকে এরকম পাত্রের মধ্যে একটু জল নিয়েছি, আর জলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। তো সবার আগে দই বড়ার যেটা ডাল সেটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। তো আমি এখানে খুব ভালো করে ফেটে নিয়েছি, এটার উপর আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। আর লবণ দেওয়ার পর আবার খুব ভালো করে ফেটে নিতে হবে। আর এরকম ভাবে গরম তেলের মধ্যে, ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছি আর তেলটা তার আগে একটু সামান্য গরম করে নিয়েছি। তো এইরকম গরম তেলের মধ্যে একটা একটা করে বড়াকে ছেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দই বড়ার বড়াগুলো ভাজতে ভাজতে বেশ লাল হয়ে গেছে, ভালো রকম ভাজা হয়ে গেছে। একদম লাল করে পুড়িয়ে ভাজার দরকার নেই এখানে, যেহেতু এটা দই বড়া তো সেই জন্য পকোড়ি নয় কোনো। তো এরকমভাবে ভেজে উঠিয়ে যে জলের পাত্রটা রেখেছি সেই জলের পাত্রের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো জলটা সামান্য একটু শোক করবে দই বড়াটা 1 মিনিটের জন্য, তারপর তুলে একদম ডাইরেক্ট দইয়ের মধ্যে দিয়ে দেব। বড়াগুলো 1 মিনিট ধরে জলের মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম, এবার একটা একটা করে বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে। খুব সফট হয়, খুব ভালো হয় খেতে এরকমভাবে বানালে। তো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দই বড়া, দেখতেও বেশ সুন্দর লাগছে, খেতেও কিন্তু এই গ্রীষ্মের সময় ভীষণ সুস্বাদু লাগে দই বড়া। ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে বেশ ভালো করে জমে যায় এই দই বড়া। রস বড়া বানানোর জন্য আমি এখানে অর্ধেকটা ডাল নিয়েছি, ডাল বাটা। আর এই ডাল বাটাটার মধ্যে আমি এখন দিয়ে দেব 1 চামচ মতো দই। আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ গোটা মৌরি। আর এবার খুব ভালো করে ফেটে নিতে হবে একদম সুন্দর করে। আর এই রস বড়ার টেস্ট বাড়ানোর জন্য আমি এটার মধ্যে একটু সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, বেশ ভালো লাগে খেতে সামান্য একটু পরিমাণ লবণ দিলে এটাতে। আজ আমি বেঁচে থাকা মিষ্টি রস দিয়ে এটা বানাবো, কিন্তু বাড়িতে রস তৈরি করতে গেলে 1 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে রসটাকে তৈরি করে নিতে হবে, যেন খুব বেশি ঘন না হয় সেরকম। তেলটা হালকা গরম করে নিয়েছি আর ফ্লেমটাকে করে দিয়েছি লো, আর লো ফ্লেমে এই বড়াগুলোকে এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে ভেজে নেব। বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। আর এই লাল লাল করে ভেজে এবার উঠিয়ে নেব আমি, আর উঠিয়ে ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দেবো।
আর একটা স্পুন দিয়ে বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দেব রসের মধ্যে। খুব সুন্দরভাবে তৈরি করে ফেলেছি রস বড়া, অবশ্যই দেখতে ভীষণ সুন্দর লাগছে আর ততটা বেশি কিন্তু খেতেও সুন্দর লাগে। আর এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য রসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। আর রস বড়া দই বড়ার এই কম্বিনেশন সত্যি খুব সুন্দর, বেশ ভালো ও খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা দেখতে থাকুন। আর শুভ্রার রান্নাঘর দেখতে ভুলবেন না। ধন্যবাদ।